যে গ্রামে কেউ কাপড় পরে না একমাত্র নগ্ন হতে রাজি হলেই সে কিনতে পারবে জমি অন্যথায় জমিও মিলবে না মিলবে না বাড়ি ঘর বা বসবাসের সুযোগ অবাক হচ্ছেন যুক্তরাজ্যের হার্টফোর্ড শাহরে অবস্থিত স্পিল প্লাজ নামক গ্রামে এমনই রীতি কারণও আছে ওই গ্রামে কেউ কাপড়ই পরে না তাই সেখানে থাকতে চাইলে ওদের মতো করেই থাকতে হবে আপনাকে নগ্ন বীচের কথা শোনা গেছে নগ্ন অবকাশ যাপন কেন্দ্রের কথা অনেকের জানা কিন্তু নগ্ন গ্রাম হ্যাঁ দক্ষিণ আমেরিকায় ঘন জঙ্গলে কিছু আদিবাসী আছেন যারা এখনো সভ্যতার ছোঁয়া পায়নি তাদের ব্যাপার হলে ভিন্ন কথা ছিল কিন্তু সভ্যতার বলে যারা নিজেদের দাবি করে সেই এমন গ্রামের কথা শুনলে অনেকেই হয়তো অবাক হবেন তবে গ্রামবাসী অবশ্য নগ্নতার মধ্যে অসভ্যতার কিছু দেখে না আর যেখানে ইউরোপ আমেরিকা সামনের সারি সভ্য দেশগুলো শিক্ষিতরা নগ্নতার দাবিতে আন্দোলন করছেন রাস্তার মধ্যে কাপড় খুলে ব্যানার হাতে টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাচ্ছে সেখানে ওই গ্রামবাসীকে অসভ্য বলার সুযোগই বা কোথায় তারা তো নিজেদের মতো করে থাকছেন কারো বাড়া ভাতে ছাই দিচ্ছেন না এটা ওই গ্রামের মানুষের কথা মজার ব্যাপার হচ্ছে ওই গ্রামের মানুষ বেশ সচেতন ও শৌখিন তারা গায়ে কাপড়ে কোনো পোশাক না পরলেও রোদ থেকে চোখ বাঁচাতে সানগ্লাস ঠিকই ব্যবহার করেন গলায় স্বর্ণের চেইন এমনকি আঙুলে আংটিও পরেন শখ করে গ্রামের ভিতর বেশ সমৃদ্ধ বারো আছে শুধু পোশাকই নেই গায়ে মোর একটি টিভি চ্যানেল সেই গ্রামের বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা চার নামের নিয়ে একটি ধারাবাহিক ডকুমেন্টারি তৈরি করেছে এর ফলে নতুন করে আলোচনা চলে আসে স্পিল প্লাজ শোনা গেছে ওই গ্রামের সবাই বস্ত্রহীন প্রথম দর্শনে একে আর দশটি গ্রামের মতোই মনে হবে ছবির মতো সুন্দর বেশ পরিপাটি কিন্তু আপনার ধারণা পাল্টাতে শুরু করবে যখন আপনি এই গ্রামের কোনো বাসিন্দার দেখা পাবেন এই গ্রামের বাসিন্দারা গ্রামটিকে যুক্তরাজ্যের সবচেয়ে পুরনো নগ্নতাবাদী অঞ্চল বলে দাবি করেন তারা এতটাই নগ্নতাবাদী যে আপনি যদি তাদের মতের সাথে একমত না হন তাহলে সেই গ্রামে কেউ আপনার কাছে জায়গা জমি বাড়ি ঘর কিছুই বিক্রি করবে না এই গ্রামের বাসিন্দা পঁচাশি বছর বয়সী ইসিউট রিচার্ডসন বলেন আমি বুঝি না এটা নিয়ে এত হইচই করার কি আছে আমি তো অন্য গ্রামের সাথে এই গ্রামের কোনো পার্থক্য দেখি না ওরা যেভাবে জীবন যাপন করে আমরাও সেভাবেই করি সকালে ঘুম থেকে উঠি দিনের কাজ শুরু করি বাজারে যাই পানশালায় যাই দুদুয়ালা পোস্টম্যানরা আমাদের বাড়িতে আসে সবই তো স্বাভাবিক অস্বাভাবিক তো কিছু দেখি না আমরা শুধু বস্ত্রহীন থাকি এই যা এরকম আরও তথ্য পেতে আমাদের সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন